হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে ভৌতিক ঘটনার আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, ভূত প্রেত আছে কি না সেটি তো শুধুমাত্র সেই বলতে পারবে যে ভূতকে দেখেছে অথবা ভূতের সাথে কথা বলেছে। কিন্তু যারা ভূতকে দেখে তারা হয়তোবা এই পৃথিবীতে আর বাঁচতে পারে না, আর যারাও বাঁচে মানুষজন তাদেরকে আর বিশ্বাসও করে না। এই ঘটনাটি 21 ডিসেম্বর 2012 সালের। লখনউ কলেজের কিছু বাচ্চারা নিউ ইয়র্ক সেলিব্রেট করে রাতের বেলায় নিজের বাড়িতে ফিরছিলেন, কিন্তু অজয় জঙ্গলের একটি রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। সবাই তো সেখানেই ছিল, কিন্তু অজয় তার বাইক নিয়ে সেই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। আর তখন সে জঙ্গলের মাঝখানে হঠাৎ করে একটি মেয়েকে আসতে দেখে। ওই মেয়েটি অজয়ের সামনে আসে এবং অজয়ের কাছে লিফট চায়। অজয় তখন ভয় পেয়ে যায়, আসলে এত রাতে একটি মেয়ে এই জঙ্গলের রাস্তায় কি করছে। কিন্তু অজয় অত কিছু না ভেবে ওই মেয়েটিকে লিফট দিয়ে দেয়, আর ওই মেয়েটি কিছুক্ষণের মধ্যেই তার মোটরসাইকেলে উঠে বসে পড়ে। অজয় অনেক বেশি চমকে ওঠে। তারপর অজয় ভাবল যে হয়তোবা আমি নেশায় মেতে রয়েছে, তাই আমার কাছে এমন লাগছে। আর তারপর অজয় মোটরসাইকেলটি চালু করে সামনের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর তার মনে হতে লাগলো যে বাইকটিকে এত হালকা কেন মনে হচ্ছে, কারণ বাইকে দুজন আরোহী ছিলেন। আর এমনটি মনে হতে তার নজর মোটরসাইকেলের আয়নার উপর গিয়ে পড়ে। আয়নাতে সে একটি ভয়ঙ্কর চেহারাকে দেখতে পায়। অজয়ের এটি বুঝতে দেরি হল না যে সে খুব বড় একটি বিপদে পড়ে গিয়েছে, এবং সেই মেয়েটি অন্য কেউ নয়, বরং একটি পেত্নী। আর এখন অজয় নিজের প্রাণ বাঁচানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। তারপর সেই মেয়েটি হঠাৎ করে বলে ওঠে যে পেছনের দিকে একটু তাকিয়ে দেখ। কিন্তু অজয় কোনো জবাব দেয় না। তারপর সেই পেত্নীটি পুনরায় আবার অজয়কে বলল যে একটু পেছনে তো ফিরে দেখ, যে আমি আসলে কে। কিন্তু অজয়ের আত্মা তো ভয়ে প্রায় গলা দিয়ে বেরিয়ে আসছিল। কিন্তু অজয় ভয়ে ভয়ে এটি জবাব দিল যে আমি দেখতে চাই না, কিন্তু আপনি আমাকে বলুন যে আমি আপনাকে কোথায় ছেড়ে রেখে আসব। আর তখনই সেই পেত্নীটি অজয়ের কাঁধে হাত রাখল। অজয় এবার অনেক ভয় পেয়ে গেল। আর তখনই অজয় সৃষ্টিকর্তাকে স্মরণ করল। অজয় সৃষ্টিকর্তার উপর অনেক বেশি বিশ্বাস রাখত, এবং মনে মনে সে অনেক মন্ত্র পাঠ করতে লাগল। আর তখনই হঠাৎ করে তার বন্ধু এসে পৌঁছায় মোটরসাইকেল নিয়ে, এবং অজয়কে ডেকে তাকে থামতে বলে। যখনই অজয় মোটরসাইকেলটিকে থামালো, তখনই সেই পেত্নীটি সেখান থেকে উধাও হয়ে গেল। তারপর তার বন্ধু তাকে বলল যে এই রাস্তা দিয়ে তুই কোথায় যাচ্ছিস, তোর বাড়ি না জঙ্গলের বাম দিকের রাস্তা দিয়ে। আর তারপর তার বন্ধু তাকে ঘরে ফিরিয়ে দিয়ে যার যার বাড়ি চলে যায়। কিন্তু পরের দিন যখন সে তার বন্ধুদেরকে সে রাতের সকল ঘটনা খুলে বলল, তখন সবশেষে বলল যে তুই যদি সময় মতো না আসতি তাহলে হয়তোবা আমি আর বেঁচে থাকতাম না। তখন তার বন্ধুরা হাসতে হাসতে বলল যে আরে আমি কখন এলাম, আমি তো তোর যাওয়ার পরে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম, এবং সকালে আমার ঘরে ফিরেছিলাম। আর এটি শোনার পর তো অজয়ের শরীর যেমন বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। আর এরপর থেকে অজয় কখনো মদকে ছুঁয়েও দেখেনি। আর তখন থেকে আজ অবধি সে একটি মন্দিরে গরিব মানুষদেরকে প্রতি সপ্তাহেই খাবার খাওয়ায়, এবং নিজের পড়াশোনার প্রতিও খেয়াল রাখে। বন্ধুরা, কেমন লাগলো অজয়ের এই ঘটনাটি তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। এবং এমনই মজাদার এবং ভৌতিক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল ভৌতিক ঘটনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।